আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে এখন শুধুমাত্র রুফটপ রেস্টুরেন্টের ছড়াছড়ি। তো আজকে চলে এসেছি ইসিবি চত্বর মাটিকাটাতে, এখানে ব্লু মুন স্কাই গার্ডেন রেস্টুরেন্টে। তো আজকে আপনাদেরকে এই রেস্টুরেন্টে ভাজি করে দেখাবো যে কি কি অবস্থা, কোন জায়গায় কেমনে কি আছে। এই দেখতে পাচ্ছেন প্রথমে আপনার ইন্টেরিয়রটা। তো এইখানে এখন প্রত্যেকটা রুফটপ রেস্টুরেন্টের যে বিষয়টা, একটা ইনডোর থাকে, একটা আউটডোর থাকে, একটা উপর তালা থাকে, পারলে এক দুই তিনতলা চারতলা পর্যন্ত ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। আর তার সাথে থাকতে হবে সুন্দর সুন্দর ছবি তোলা জায়গা আপামনিদের। তো যেমন কথা তেমন কাজ, বেরোয় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চলে গেলাম উপরে, বসলাম এক দুই তিন চারতলা পর্যন্তও থাকতে পারে। তো সেটার একটু সিটে ফুটে আপনাদেরকে দেখাবো। তার উপরে চলে আসছি, এই দেখতে পারতেছেন যে অরিজিনাল ঘাস দিয়ে বানানো রুফটপ, কিন্তু এটা অরিজিনাল না, এইটাই হলো মেন কথা। এখন যাই হোক, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এই আর একটা ছবি তোলার জায়গা, এরকম মোড়ে মোড়ে, সিপাই সিপাই, কর্নারে কর্নারে অনেক জায়গা। তো এখনই চলে গেলাম এই যে ভিতরে, দেখতেছেন পানির ঝাঁকা নাকা, আর তার সাথে তো দেখতেই পাচ্ছেন যে ভিতরে ইন্টেরিয়রটা কি সুন্দর করে সাজাইছে তারা। ঠিক আছে, এখানে আপনারা যেখানে ইচ্ছা সেখানেই বসে খাবেন। আর খাবারের কথা বলতে চলে আসতো, খাবার আর সত্যি কথা বলতে সাদা মাটা মানুষ এগুলো ভালো লাগে না। এই কি নাকি সিজলিং, তারপরে এখানে আছে আপনার বিফ কারি, তারপরে মনে করেন তার পাশে আবার রাইস, ফ্রাইড রাইস। তো এগুলো ভাই ভাত ডালের উপরে কোনো কথা হবে না আমার জন্য। ঠিক আছে, তো যাই হোক, রিভিউ করতে আসছি, একটু নেওয়া লাগে ফর্মালিটি। তো খাবার ছিল 100-তে 100, আর ইন্টেরিয়রও ছিল 100-তে 200, কোনো সমস্যা নেই, চলে আসতে পারে। নিরিবিলি পরিবেশে যদি আপনারা একটু সময় কাটাতে চান, তাহলে চলে আসবেন এই ঢাকার প্রান্তে মাটিকাটা ইসিবি চত্বর। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।